বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে রাস্তার গ্যাপ নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কতটুকু গ্যাপের মধ্যে দিয়ে গাড়িটা যেতে পারে বা যেতে পারে না। তো এই যে দেখছো টাটা টিয়াগো, এটার ইউজার ম্যানুয়াল অনুযায়ী মিরার টু মিরারের ডিস্টেন্স হচ্ছে তোমার 6.36 ফিট, আর এই চাকার দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 4.6 ফিটের কাছাকাছি। তো চলো, আমি এবার গাড়ি চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে আমরা একটা গ্যাপ মেজার করি এবং কি করে বুঝি যে ওই গ্যাপটার মধ্যে দিয়ে গাড়িটা যেতে পারবে কি পারবে না। তো বন্ধুরা, বাইরে এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যেই ভিডিওটা করি, চলো। আমি হয়তো আগেও বলেছিলাম, আমার এই গোপ্রোটার দুটো ব্যাটারি ছিল, দুটো ব্যাটারি খারাপ হয়ে গেছে। এখন চার্জ দিলে চার্জ হয়, কিন্তু 10-15 মিনিটের বেশি রেকর্ড হয় না। 10-15 মিনিট রেকর্ড হওয়ার পরেই ব্যাটারিগুলো আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায়। তো এখানে দেখো, এই রাস্তাটায় আমি এসেছি, রাস্তাটার মাঝখানে দুটো নন কন্টিনিউয়াস লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে। আর লক্ষ্য করে দেখবে, গাড়ির উইন্ডস্ক্রিনে আমি দুটো মাস্কিং টেপ লাগিয়ে রেখেছি। অন্য একটা ভিডিও করেছিলাম, সেখানে এই টেপ দুটো লাগিয়েছিলাম। তো তোমরা চাইলে ভিডিওটা আই বাটনে গিয়ে দেখে আসতে পারো। তো এই মাস্কিং টেপ দুটো মেনলি আমার গাড়ির ডান দিকের চাকা এবং বাঁ দিকের চাকার ট্র্যাকটাকে দেখাচ্ছে। এই এই মাস্কিং টেপ বরাবর যদি আমি যাই তাহলে সেটা ডান দিকের চাকার ট্র্যাক, আর এই মাস্কিং টেপ বরাবর যদি যাই তাহলে সেটা বাঁ দিকের চাকার ট্র্যাক। আর এইখানে আমি মিররটা দেখতে পাচ্ছি। এবার এই মিররটা দেখেও আমি একটু জাজ করার চেষ্টা করছি যে আমার গাড়ির চাকাটা ঠিক কোন জায়গাটা দিয়ে যাচ্ছে। তো যেহেতু এটা ইলেকট্রিক্যাল মিরর, সেই জন্য এটাকে আমি নিজের ইচ্ছা মতো ইজিলি ড্রাইভার সিটে বসে কন্ট্রোল করতে পারছি, উপর নিচে করতে পারছি। কিন্তু যদি তোমাদের ম্যানুয়াল মিরর থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে হাত দিয়ে মিররটাকে কন্ট্রোল করতে হবে। বন্ধুরা, খুব ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, গ্যাপ বোঝার জন্য তোমাকে মেনলি গাড়ির বাঁ দিক আর ডান দিকের জাজমেন্টটা ঠিক করে করতে হবে। অনেক সময় হয় কি, কোনো ছোট গ্যাপ থাকে অথচ আমরা বুঝতে পাই না, সেখান দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে গিয়ে গাড়িটার ধারে কোথাও ঘষা লেগে যায়। তো সেই জন্য আমি এই দুটো মাস্কিং টেপ ইউজ করছি। আর আরও একটা বিষয় যেটা আমি তোমাদের বলে রাখি, এই মাস্কিং টেপ ইউজ করে তুমি হয়তো দূরের গ্যাপ বুঝতে পারবে, কিন্তু যখন কোনো একটা জিনিস কাছাকাছি চলে আসবে তখন কিন্তু এই মাস্কিং টেপটার মেজারমেন্ট কাজে দেবে না, কারণ কাছে চলে এলে জিনিসটা তোমার কাছে বড় লাগবে। সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি যেখানে পা রাখছো, যেখানে তোমার কন্ট্রোল প্যাডেলসগুলো আছে, অ্যাক্সিলারেটার, ব্রেক, ক্লাচ, ঠিক সেই জায়গাটায় তোমার ডান দিকে চাকাটা আছে যদি তুমি রাইট হ্যান্ড সাইড ড্রাইভ করো। আর যেদিকে তোমার প্যাসেঞ্জার সামনে সিটে বসে থাকা প্যাসেঞ্জার পা রাখছে, সেদিকে তোমার বাম দিকের চাকাটা আছে। তো দুটো চাকার মধ্যে টাটা টিয়াগো গাড়িতে মোটামুটি 4.5 ফিট বা 4.6 ফিটের মতো ডিস্টেন্স হয়। তুমি যদি অন্য কোনো গাড়ি চালাও তাহলে তোমার গাড়ির ইউজার ম্যানুয়াল দেখে নেবে, সেটা দেখে তুমি বুঝতে পারবে যে দুটো চাকার মধ্যে গ্যাপ কতটা আছে। এবার দুটো চাকার মধ্যে ডিস্টেন্স একটা ব্যাপার, এবার আরও একটা ব্যাপার তোমাকে লক্ষ্য রাখতে হবে, অ্যাকচুয়াল গাড়ির এই ওআরভিএম টু ওআরভিএম ডিস্টেন্স কিন্তু আরও একটু বেশি। তো এই টাটা টিয়াগোতে ওআরভিএম খোলা অবস্থায় দুটো ওআরভিএমের মধ্যে দূরত্ব হচ্ছে তোমার 6.36 ফিট। তো 6.36 ফিট এটাকেই তোমাকে গ্যাপ ধরে চলতে হবে। মোটামুটি 6.5 ফিট গ্যাপ থাকলে তুমি নিশ্চিন্তে একটা জায়গা ক্রস করতে পারবে। তো যখন রাস্তা ফাঁকা থাকবে তখন কিন্তু কারোর খুব কাছে দিয়ে যাবে না। স্পিড বেশি থাকলে খুব কাছাকাছি পাস করাটা একদমই উচিত না, কারণ স্পিড বেশি থাকলে তুমি কিন্তু চট করে গাড়িটাকে ম্যানুভার করতে পারবে না। দেখো, এখানে আমার সামনে একটা XUV500 যাচ্ছে। XUV500 গাড়ি আমার টাটা টিয়াগোর থেকে অনেকটা বেশি চওড়া, সুতরাং ও যে জায়গাটা দিয়ে যাচ্ছে আমি নিশ্চিন্তে সেই জায়গাটা দিয়ে পাস করতে পারবো। তো সামনে কোনো বড় গাড়ি থাকলে এটা একটা সুবিধা যে তুমি ইজিলি বুঝতে পারবে তুমি সেই জায়গাটা দিয়ে পাস করতে পারবে কি না। তো ও যে ট্র্যাকটা দিয়ে যাচ্ছে, ও চাকার ট্র্যাক দেখে আমি কিন্তু এখন এগোচ্ছি। এবার এরকম ক্লোজ ডিস্টেন্সে কোনো গাড়িকে ফলো করতে গেলে তোমাকে কিন্তু এমন একটা ডিস্টেন্স থেকে ফলো করতে হবে যেখান থেকে তুমি সামনে গাড়িটার পিছনের চাকাটা ভালোভাবে দেখতে পাচ্ছ।
পিছনে চাকাটা দেখতে না পেলে চাকার ট্র্যাকও তুমি বুঝতে পারবে না এবং তোমার মেজারমেন্টের হয়তো একটু গন্ডগোল হবে। এবার দেখো এই গ্যাপটা যথেষ্ট চওড়া, ওই গাড়িটা পাস করেছে সুতরাং আমিও ইজিলি পাস করতে পারবো। এই জায়গাটা রাস্তাটা একটু সরু হয়ে গেছে কারণ ডান দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। এরকম সাইডে দেওয়াল থাকলে না অনেক সময় একটা ভিজুয়াল ইলুশন হয়, মনে হয় যে এই বুঝি লেগে যাবে। আমার রাইট মিররটা আমি দেখছি, পিছনটাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে ভালোই গ্যাপ আছে, সুতরাং এই ইলুশনটা থেকে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবার দেখো এই গ্যাপটা যথেষ্টই আছে, আমি ইজিলি বেরিয়ে যাচ্ছি। এখানে বাইকটা মাঝখানে চলে এসেছিল যার জন্য আমি রিস্ক নিইনি, ওরা যখন তখন এদিক সেদিক টার্ন নেয় সেটাও একটা চিন্তার বিষয় হয়ে থাকে, সবসময় স্ট্রেট লাইনে ওরা যায় না। দেখো এবার রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে, আমার অতটা চিন্তার কিছু নেই। এখানে সামনে দুটো গাড়ি আমার গাড়ির থেকে চওড়া, একটা XUV 300 আর একটা XUV 500, তো এখানে আমি ইজিলি পাস করতে পারবো। সামনে ওই সুইফট গাড়িটা আছে যে কারণে আমি একটু স্লো যাচ্ছি, এই বাঁদিকে গাড়িটাও স্লো যাচ্ছে, সুতরাং এইবার আমি ওর পাশাপাশি চলে এসেছি। এবার আমি আস্তে আস্তে বাঁ দিকে চাপব। দেখো এটা হচ্ছে খুব ক্লোজ গ্যাপ, এখানে বাসটা কিন্তু আস্তে আস্তে বাঁ দিকে চাপছে, সুতরাং আমি এই গ্যাপটা যথেষ্ট জায়গা ছিল তাও কিন্তু আমি ওই গ্যাপটা দিয়ে বেরোলাম না, আমাকে এবার এটা ডান দিকে যেতে হবে। এই বেলানো গাড়িটাকে ছেড়ে দিই, এবার আমি ডান দিকে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা পেয়ে গেলাম। এবার দেখো আমার সামনে মোটামুটি রাস্তা আমি দেখতে পাচ্ছি, একদম ডান দিকের লেনটায় আমি এই ছোট্ট ট্রাকটার পিছনে দাঁড়ালাম, হর্ন মারো লেখা আছে। তো ওই ট্রাকটা আমার গাড়িটার প্রায় সমানই চওড়া, হতে পারে সামান্য একটু কম, তো ওর দুপাশে যথেষ্ট জায়গা আছে, সুতরাং আমি ওর চাকার ট্র্যাক বরাবর গাড়িটাকে এখানে পার্ক করালাম। এইবার দেখো এইখানে আমাকে একটু হিসাব করতে হবে, দেখলে গ্যাপটা কিন্তু আমি পার করলাম। ওই গাড়িটা ওটাও টাটা টিয়াগো, পিছনে রাজপুত লেখা আছে, ও ফট করে ডান দিকে একটু টার্ন নিয়েছিল যে কারণে আমাকে ব্রেক করতে হলো। সামনে ভ্যান যাচ্ছে, এখানে আমাকে রাজপুতের থেকে আগিয়ে যেতে হবে, রাজপুত খুব স্লো যাচ্ছে, তো রাজপুতকে আমি আস্তে করে ওভারটেক করলাম। এই রাস্তাটা যথেষ্ট চওড়া আছে কিন্তু ছোটোখাটো কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেমন এই বাইকটা, ও হঠাৎ করে এদিক থেকে আস্তে আস্তে এদিকে গেল যে কারণে আমি এখানে স্পিডটা বাড়ালাম না, ওকে আগে পাশিয়ে দিলাম, তারপরে আমি আস্তে আস্তে এগোলাম। এখানে আমি বাঁদিকে যাব, অনেক গাড়ি ডান দিকে যাবে, তো তারা ডান দিকে জড়ো হয়েছে, আমি এখানে বাঁদিকেই যাব, সুতরাং এই সাইডে চলে গেলে হতো, যাকে আমি এই সিগন্যালে দাঁড়াই এখন। এই বাসটার পিছনে আমি পার্ক করব, আমি একদম বাঁদিকে টানটা নেব। এই যে বাসটার পিছনে লাইন করে আমি দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা। এবার দেখো মোস্ট লাইকলি বাসটা ডান দিকে ঘুরবে, বাঁদিকেও যেতে পারে আমি ঠিক জানি না, হ্যাঁ বাঁদিকেই যাচ্ছে,
ওর ইন্ডিকেটার বাঁদিকে, এই ফাঁক দিয়ে কিন্তু কখনো ঢোকার চেষ্টা করবে না। লম্বা গাড়ি যেদিকে টার্ন নেবে সেই দিকটা কিন্তু সবসময় ছেড়ে দেবে, কারণ ওদের লেন্থটা বেশি হয় তো ওদের একটু জায়গা বেশি লাগে টার্ন নিতে। এবার দেখো কতটা ডান দিকে গিয়েছে, এবার যদি আমি এই ফাঁকে ঢুকিয়ে দিই কী হবে, এখানে একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। যথেষ্ট ফাঁক আছে কিন্তু তাও আমি ওদিকে যাবো না, ওকে টার্ন টার্ন নিতে দিই, ও ঢুকে যাক, তারপরে আমি দিব্যি সুন্দর এখান থেকে বেরিয়ে যাব। দেখো এখানে কিন্তু গ্যাপটা বোঝা একটু টাফ ছিল, আমি ট্যাক্সিটাকে একটু হর্ন দিলাম, ও সামান্য বাঁদিকে সরে গেল। এই রাস্তাটা চওড়া কিন্তু বাঁদিকে অনেক গাড়ি পার্ক হয়ে আছে, তো সেই জন্য এই রাস্তাটায় গ্যাপটা একটু কম। এবার দেখো এখানে অটোটা যাচ্ছে, অটোটাকে আমি বোঝার চেষ্টা করছি, ডান দিকে কিছু রাস্তার উপর পড়েছিল ওটা দিয়ে আমি গাড়ি চালালাম না, অটোটাকে আমি বোঝার চেষ্টা করছি ও পুট করে আবার ডান দিকে বেঁকে যাবে না, তো এই দুটো গাড়ি প্রচণ্ড স্লো যাচ্ছে, আমাকে সামহাও এদের থেকে আগে যেতে হবে। ওই বেলানোটা তো মারাত্মক স্লো চলছে, পিছনে সুইপটাও সুযোগ খুঁজছে। এই যে এই বাবু মশাই গল্প করছে। সুইফট গাড়ি টিয়াগোর থেকে একটু বেশি চওড়া, সুতরাং সুইফট যেটার মধ্যে দিয়ে পাস করবে টিয়াগো ইজিলি সেই গ্যাপের মধ্যে দিয়ে পাস করে যাবে। বন্ধুরা এই রাস্তাটায় গ্যাপ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না কারোরই, যে কেউ খুব ইজিলি এই রাস্তাটা এখন চালাতে পারে। যদি আশেপাশে বাস থাকতো, এই মুহূর্তে কোনো বাস আমি দেখাতে পারলাম না, তো সেক্ষেত্রে হয়তো একটু ভালো করে বোঝা যেত। এখানে দেখো গ্যাপটা অ্যানালাইজ করলাম, যথেষ্ট আছে, অটোটা পাস হয়ে গেল, ওরাও বুঝতে পারে যে তোমার যথেষ্ট জায়গা আছে কি না, সেই ভেবেই ওরা তোমাকে জায়গা ছাড়ে। এবার গাড়ির মধ্যে বসে থাকলে অনেক সময় আশেপাশের এই মাপগুলো সম্বন্ধে আমাদের অতটা আইডিয়া থাকে না, তো এই ভিডিওটার মাধ্যমে আশা করি বন্ধুরা আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারলাম গ্যাপ কীভাবে মেজার করতে হয়। নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। এটা দেখো এটা আমার পার্কিং, এখানে আমি গাড়িটা তুলবো, ডান দিকে একটা পিলার আছে। এবার দেখো এখানে কিন্তু আমাকে এই মিররটা দেখতে হবে, ওদিকে একটা গাড়ি থাকে তার জন্য আমাকে জায়গা ছাড়তে হবে, সেই জন্য দেখো এই মিররটা দেখে এবার আমি গাড়িটাকে তুলছি। দেখো মিররটা জাস্ট পাস করলো, এবার আমি কী করবো, এবার আমি এই মিররটা দেখছি এই পিলারটার সঙ্গে কতটা গ্যাপ আছে। দেখো 1 ইঞ্চি গ্যাপ আছে, গ্যাপ যত কমবে তোমাকে কিন্তু তত ডান দিকে যদি তুমি ঘুরিয়ে দাও তখন গাড়িটা কিন্তু লেগে যাবে। গ্যাপটাকে তোমাকে মিনিমাম রাখতে হবে এবং একদম গাড়ি ঘষা দিলে চলবে না। এবার দেখো গাড়িটাকে আমি তুলে দিলাম, 1 চান্সে পার্কিং হয়ে গেলো।